সরকার অলর অসর সলনি হয় ক্যাবিনেটর সিদ্ধান্ত সাজু ইংরাজি মাধ্যমের পাঠ্যপুথি ডিসেম্বরের পর শিক্ষকর বিশেষ প্রশিক্ষণ রাজ্যিক ক্যাবিনেটর সিদ্ধান্ত অনুসরি আগন্তুক শিক্ষাবর্ষের পর ইংরাজিতেই সম্পন্ন হব গণিত আর বিজ্ঞানের পাঠদান তৃতীয় শ্রেণীর পর দ্বাদশ শ্রেণী পর্যন্ত গণিত বিজ্ঞানের পাঠদান ইংরাজিত বাধ্যতামূলক করাক লৈ সরব হওয়া জাতীয় সংগঠন সমূহের আলোচনার নামত কেবল আলোচনা করব সরকারে ইংরাজি ভাষাটো আমার ছাত্র ছাত্রী সকলক সরুরে প্রায় ভালকে শিকাব লাগে কিন্তু এইটো শিকাবলৈ যাওঁতে আমি সরকারে আমি দুটা বিষয় ইংরাজি মাধ্যমত রাখিছো যাতে ছাত্র ছাত্রী সকলে অনুশীলন করিব পারে ইয়াত সংগঠন সমূহে মত পোষণ করেছে তেওঁলোকে বিকল্প পদ্ধতির কথা কৈছে ইংরাজি শিকোৱাৰ কারণে গতিকে এই বিষয়টোৰ উপর আমি আলোচনা করো আর আমি এই মাহর ভিতৰত পুনৰবাৰ তেওঁলোকৰ লগত আমি আলোচনাত মিলিত হম কিন্তু কোনো কারণতেই সলনি নকরে রাজ্যিক ক্যাবিনেটে গ্রহণ করা সিদ্ধান্ত এই কথা স্পষ্ট করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গতি কিছুমান সিদ্ধান্ত এখন সরকারে লব আর এখন সরকারে যদি কিছুমান সিদ্ধান্ত লব নোৱাৰে অসমত আর ভবিষ্যতে নহব ইমানেই নহয় গণিত আর বিজ্ঞান বিষয়ের ইংরাজি ভাষার পাঠ্যপুথিও সাজু করেছে SCERT-এ কেবল শিক্ষকসকলৰ বাবে SCERT-এ সম্প্ৰতি যুগুত কৰিব দ্বিভাষিক হাতপুথি ইংৰাজী মাধ্যমৰ কিতাপো আমাৰ অলৰেডি আছে গতিকে পাঠ্যপুথিৰ ক্ষেত্ৰত নতুন হিচাপে আমাক বেছি প্ৰয়োজন নহয় আমাৰ ইংৰাজী মিডিয়ামৰ আছে বাইলিংগুৱেল হিচাপে থাকিব অসমীয়া ইংৰাজী দুইটাই থাকিব বা বড়ো মিডিয়ামৰ কাৰণেও হয়তো বড়ো ইংৰাজী দুইটাই থাকিব এনেকুৱা ধৰণে আমি হাতপুথি দিব লাগিব ইয়াৰ উপৰিও গুণগত শিক্ষাৰ স্বাৰ্থত ডিসেম্বরের পর শিক্ষকসকলের বাবে বিশেষ প্রশিক্ষণ কার্যসূচী আরম্ভ হব বলে উল্লেখ করে SCERT-এর সঞ্চালক ডক্টর নীরদা দেবীয়ে সেই কমিউনিকেশনখিনির উপর একটা ওরিয়েন্টেশন আমার শিক্ষকসকলক দিয়া হব আমি হয়তো ডিসেম্বর মাহর পর ফেব্রুয়ারি মাহর ভিতর আমি শিক্ষকর যেখানে ওরিয়েন্টেশন সেইখানে সম্পূর্ণ হব যাতে তেওঁলোকে অহা 23 চনের এপ্রিল মাহত যেতিয়া নতুন পাঠ্যক্রম নতুন সেশন আরম্ভ হব তাত গৈ তেওঁলোকে পাঠদান করব পাৰিব ভিডিও জার্নেলিস্ট পুলকেশ পাঠক আর নবজ্যোতি ডেকার হইতে স্মিতারাণী ডেকার সহযোগত মুকুটরা রিপোর্ট ND24 আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়